টেলিভিশন ঢাকা। শহরে পুরুষরা এখন আর লুঙ্গি পরে না, দিন শেষে ঘরে ফিরে লুঙ্গির বদলে তাদের কাছে প্রিয় থ্রি কোয়ার্টার প্যান্ট। তাই বলে লুঙ্গি কি হারিয়ে যাচ্ছে? লুঙ্গি আছে দাপুটে। ঈদ আসলে প্রিয়জনকে লুঙ্গি উপহার দিতে ভুল করেন না অনেকেই। বাংলাদেশ টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি শাহিন মিয়ার রিপোর্ট। এখনো দেশের প্রায় 4 কোটি মানুষ লুঙ্গি পরে। বাংলাদেশের লুঙ্গি রপ্তানি হচ্ছে বিশ্বের প্রায় 21টি দেশে। শুধু নরসিংদীর বাবুরহাটে 50 প্রকারের লুঙ্গি পাওয়া যায়। লুঙ্গির বার্ষিক চাহিদা প্রায় 7 কোটি পিস, যার বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। 300 টাকা থেকে শুরু করে 2000 টাকা, এমনকি তার থেকে বেশি দামি লুঙ্গিও বাবুরহাটে পাওয়া যায়। দেশের এই বিশাল লুঙ্গির চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদনের পাশাপাশি পার্শ্ববর্তী ভারত মিয়ানমার থেকে লুঙ্গি আমদানি করা হতো, কিন্তু বর্তমানে দেশের পুরো চাহিদা পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশের লুঙ্গি রপ্তানি করছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। প্রতি বছরই ঈদে লুঙ্গির চাহিদা বেড়ে যায়। দ্বিগুণ চাহিদা সামাল দিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা। হ্যাঁ, ঈদ উপলক্ষে ইনশাল্লাহ ভালো ব্যবস্থা আছে, অনেক বেচা কেনা ইনশাল্লাহ। বাঙালির ঐতিহ্য লুঙ্গি, আর আমায়েশের জন্য এখনো বাসায় লুঙ্গির কোনো বিকল্প নেই বলে জানান ক্রেতারা। মানে লুঙ্গি পরলে সত্যি আরাম। নোয়াখালী থেকে আসছে, এই মার্কেটে অনেকের লুঙ্গি আছে, অনেক রকমের আছে, প্রতি বছরে আসে। সরকারি সহযোগিতা পেলে তৈরি পোশাকের পর লুঙ্গি দিয়ে বিশ্ববাজারে নতুন জায়গা করে নেওয়া যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। দেখা গেছে যে 17টা দেশে আমাদের বাংলাদেশের তাঁতের লুঙ্গিগুলি এক্সপোর্ট হচ্ছে। এর মধ্যে যেমন সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, আরব আমিরাত আছে, বর্তমানে নতুন করে বার্মা প্রচুর লুঙ্গি আমাদের এক্সপোর্ট হচ্ছে। এখনও দাপটি আছে নরসিংদীর লুঙ্গি, রপ্তানি করা হচ্ছে বিশ্বের প্রায় 21টি দেশে। লুঙ্গির বার্ষিক চাহিদা প্রায় 7 কোটি, যার বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। শাহিন মিয়া, বাংলাদেশ টেলিভিশন, নরসিংদী। সাবেক প্রধান বিচারপতি এবং